জানাচ্ছি আমাদের সামনে বক্তব্য রাখার জন্য জনাব একে আজাদ কি নুট স্পিকার ফিউচার ফাইনাল সামিট টোয়েন্টি টোয়েন্টি এই মহতী অনুষ্ঠানে যারা আয়োজক তাদেরকে আমি অভিনন্দন জানাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমার সন্ধ্যার মধ্যে আসার কথা ছিল আমি বরিশাল থেকে এসেছি তারপরে আরেকটা নির্বাচনী প্রচার ছিল সেটা শেষ করে এই রাস্তার যানজটে এক ঘন্টা লেগে গেল তো আপনাদের এখানে লটারি লাকি লটারি ড্র হচ্ছে খুব আনন্দ মেতেছিলেন এ অবস্থায় বক্তৃতা শোনার ধৈর্য কারণে তো আপনারা যদি শুনতে চান তাহলে আমি দশ মিনিটে আমি আপনাদের মাঝে কিছু বলতে চাই আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই কারণ সারা বাংলাদেশ থেকে আপনারা এসছেন অনেক কষ্ট করে সবাই ব্যস্ত এই ব্যস্ততার মধ্যে এসছেন যদি আপনারা ধৈর্য ধরে শুনেন তাহলে হামিম গ্রুপ আজকে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত একটা কোম্পানির মধ্যে একটা এবং ষাট হাজার কর্মকর্তা কর্মচারী আজকে হামিম গ্রুপে কর্মরত আছি আমরা এবং প্রায় একশো কোটি টাকার উপরে মাসে বেতন তো হামিম গ্রুপ কিভাবে এখানে আসলো এটা একটা চিন্তার ব্যাপার না তা সেইটা যদি শুনতে হয় তাহলে আমি আপনারা যদি ধৈর্য ধরে শুনেন তাহলে আমি বলতে রাজি আছি আপনারা সবাই কি এরকম প্রতিষ্ঠিত হতে চান ধৈর্য আছে তাহলে আপনারা সাইড টক করবেন না আপনারা মনোযোগ দেখ শুনেন হয়তো আপনাদের দু একজন আমার মতন এক হয়তো বিশ বছর পরে ৩০ বছর পরে এরকম আপনাদের বক্তৃতা শোনার জন্যে মানুষ অপেক্ষা করবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সে ভর্তি হই উনিশশো আশি একাশি সনে সময় ছাত্র রাজনীতি করতাম স্বপ্ন দেখতাম শোষণহীন সমাজ ব্যবস্থার অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসার নিশ্চয় দ্বিতীয় রাষ্ট্র সেই ধরনের একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমি কাজ করেছি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমাদের ডাইনিং হলে আমি ফজলহ হলে ছাত্র ডাইনিং হলে দুই টাকা হলে ডাইনিং হলে খাওয়া যেত আর ভর্তির তখন সিট বরাদ্দ হতো মেধার ভিত্তিতে আমরা দেখলাম হলে আসার পরে অনেক ছেলে মেয়ে অনেক সিনিয়র ভাই যারা ফার্মাসিতে পাশ করেছে অ্যাপ্লাইড ফিজিক্সে পাশ করেছে দুইটা তিনটা টিউশনি করে এক হাজার টাকা বা দেড় হাজার টাকা কেউ পায় পুরা টাকাটাই বাড়িতে পাঠিয়ে দেয় চাকরি কবে হবে কোনো নিশ্চয়তা নেই এবং ওই সন্ধ্যা হলে দুই টাকায় ডাইনিং হলে খায় আর হলে ঘুমায় পাশ করে গেছে সিট ছাড়ে না আমরা তো ভর্তি হয়েছি সিট পাই না তখন আমি যখন সেকেন্ড ইয়ারে উঠি তখন এক সিনিয়র ছেলের সিটটা আমি তিন তিনতলার উপরে ফজলক হলে জুনিয়ররা তার মশারি তার লেপ তশক সমস্ত এক মুরায় তিনতলা থেকে ফেলে দিল তখন আমার খুব ভালো লেগেছিল যে পাশ করে গেছে তারপর ও সিট ছাড়ে না কিন্তু যখন আমি সেকেন্ড ইয়ার শেষ করে থার্ড ইয়ার উঠলাম তখন আমার অনুশোচনা হতে লাগলো যে সিনিয়র এর সিট ফেলে দিয়ে আমি এই সিটটা নিয়েছি একদিন আমার জুনিয়ররা আমার সিটটা এইভাবে আমাকে ফেলে দিবে তখন আমার বিতরণ অনুশোচনা হতে লাগলো এই সিনিয়র কেন সিটটা সে পাশ করার পর দখল করেছিল কারণ তার যাওয়ার জায়গা ছিল না আর আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে এসছি আমরা যারা মফস্বল শহর থেকে এসছি আমাদের যারা মা বাবা ওই রকম পর্যাপ্ত শিক্ষিত না ওই রকম চাকরি করে না সামান্য ব্যবসা করে বা কৃষক পরিবার থেকে আসছি আমাদের সব পরিবারের স্বপ্ন থাকে ছেলে আমার বিশ্ববিদ্যালয়ে পাশ পড়াশোনা করছে মেয়ে আমার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে পাশ করে ভালো চাকরি করবে সংসারের হাল ধরবে এই প্রত্যাশা এই স্বপ্ন নিয়েই কিন্তু আমাদের মধ্য মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন লুকায়িত থাকে কিন্তু আসলে কি আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারি পারি না আপনি কয়েকদিন আগে পত্রিকায় বের হয়েছে সত্তর শতাংশ ছেলে মেয়েরা পাশ করার পর জানে না তার ভবিষ্যৎ কি সবাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সভাপতি আপনারা যদি কথা বলেন কিন্তু আমি বক্তৃতা দেব না আমি ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন এখন সভাপতি আপনারা সবাই জানেন ঢাকা ইউনিভার্সিটিতে এখন পঁয়তাল্লিশ হাজার ছেলেমেয়েরা লেখাপড়া করে আর বিশ্ববিদ্যালয়ে আমি নাইট দায়িত্ব নেওয়ার পর আমি ভাবলাম কোন কাজটা আমি আগে করব। এখানে ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়ে কেউ আসেন হাত তুলবেন খুব কম আচ্ছা ঠিক আছে হাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পড়াশোনা করেছি আমরা এই মেডিকেলের সামনে ঢাকা ইউনিভার্সিটি দেখবেন এখন মেডিকেল আছে সেন্টার আছে আমরা ডাক্তারকে বলে দিতাম ওষুধ ও ডাক্তার তাই লিখে দিত আর ওই যে অবস্থা আমি পঁয়ত্রিশ বছর আগে ঢাকা ইউনিভার্সিটি পাশ করে এসেছি এই পঁয়ত্রিশ বছর আগে আর যা অবস্থা এখন কিন্তু সেই অবস্থায় আছে তো ভাবলাম ঢাকা ইউনিভার্সিটির মেডিকেল জন্য কিছু করি তারপরে ভাবলাম যে লাইব্রেরিটির অবস্থা খুব খারাপ ছেলেমেয়েরা বারান্দায় লেখাপড়া করে এখানে ওখানে পড়া করি লাইব্রেরিতে কিছু উন্নয়ন করি তারপরে আরও কিছু ভাবলাম তো ভাবলাম যে ঠিক আছে আমাদের ছেলেমেয়েরা কীভাবে থাকা লেখাপড়া করে খরচ কোথার থেকে আসে সেইভাবে জন্যে আমি একটা দরখাস্ত চাইলাম বিভিন্ন হলে বিভিন্ন ডিপার্টমেন্টে দরখাস্ত চাইলাম চার থেকে পাঁচ হাজার দরখাস্ত প্রতি বছর আসে তার মধ্যে দশ শতাংশ ছেলেমেয়েরা তাদের একাবারেই কিছু কোন সঙ্গতি নাই কোনো সাপোর্ট ছাড়া তারা ঢাকায় টিকতে পারে না এখন ব্যবসার অবস্থা একটু স্লো যাচ্ছে আপনারা সবাই জানেন তা আমরা ভেবেছি এই বছর আমরা সাড়ে তিনশো ছেলে মেয়েকে বৃত্তি দেব আমরা আড়াই হাজার টাকা করে ছেলে মেয়েদেরকে বৃত্তি দেই মাসে আড়াই হাজার টাকা বারো তিন বছর পর্যন্ত আমরা কন্টিনিউ করি অনার্স পর্যন্ত চার বছর পর্যন্ত অনার্স পর্যন্ত কন্টিনিউ করি তারপরে তার দায়িত্ব পালন করে তো এইবার আমরা ভাবলাম যে আমরা এইবার সাড়ে তিনশো ছেলে মেয়েদেরকে বৃত্তি দেবো সাড়ে তিন হাজার দরখাস্ত এক একটা গ্রুপ করে দিয়েছি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক আমাদের অ্যালামনার মেম্বার বিভিন্ন পেশার লোকজন তাদেরকে কমিটি করে দিচ্ছি জুন করে মধ্যে থেকে একজনকে আপনারা সিলেক্ট করবেন তো কয়েকদিন আগে আমি সবাইকে ডাকলাম যে আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করেন ঢাকা ইউনিভার্সিটির এক টিচার আর হলো এখন বিকারন রেচার উনি প্রভোস্ট উনি বললেন একটা মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছে বাবা তুমি আড়াই হাজার টাকা পেলে তুমি কি করবা মেয়েটা উত্তর দিয়েছে নর্থ বেঙ্গলের বাড়ি যে আমার বাবার একটা চোখ অন্ধ এবং বাবা অসুস্থ আমি যদি আড়াই হাজার টাকার একটা বৃত্তি পাই তাহলে আমি এক হাজার টাকা আমার বাবাকে পাঠাবো আর দেড় হাজার টাকা দিয়ে আমি চলবো আর একটা গ্রুপকে জিজ্ঞেস করা হলো যে আপনার অভিজ্ঞতা কি বলেন উনি শিউলি তার নাম আমাদের ঢাকা ইউনিভার্সিটি রেজিস্ট্রার ডিপটি রেজিস্ট্রার সে বলল একটা মেয়ে সে বোরখা পরে আসছে ইন্টারভিউ বোর্ডে তা আমরা জিজ্ঞাসা করলাম যে বাবা তুমি পরে আসছো কেন এই গরমের মধ্যে তো মেয়েটা এখন উত্তর দেয় না অনেকক্ষণ জিজ্ঞেস করার পর সে বলতে চায় কিন্তু বলতে পারছে না লজ্জায় সবার সামনে তো আমাদের ঝিউলি উঠায় নিয়ে একটা রুমে নিয়ে জিজ্ঞেস করলো বাবা বলে তখন বলে তোমার বোরখাটা খোলো তো খুলে দেখে পোরা জামাটা সেরা আর ওই একটাই জামা তো বললো যে আমি চোখের পানে রাখতে পারিনি তো তুমি লেখাপড়া করলা কিভাবে একটা জামা কিনতে পারো যে আমার বাবা একজন কৃষক আমি খুব ভালো ছাত্রী ছিলাম আমার বাবা ছোটবেলা থেকে স্বপ্ন দেখতো আমার মেয়ে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতো তাই সেই স্বপ্ন নিয়ে গ্রামের মানুষ সবাই টাকা পয়সা দিয়ে আমাকে পড়িয়েছে এখন বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তিও হয়েছি কিন্তু এখন আমি লেখাপড়া করব কেমনি আমি জানি না এই হলো আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র আর আপনার আমার মধ্যে আজকের যারা আমরা অন্টারপ্রনার হতে আসছি আমরা যারা বিনিয়োগকারী হতে আসছি কর্মসংস্থান তৈরি করতে আসছি তাদের সম্বন্ধে আমি যেটা বলতে হামিম গ্রুপের জায়গায় আবার ফিরে যাচ্ছি যে আমি যখন আমার সিনিয়রকে আমার হল থেকে এইভাবে তাড়িত করা হলো তখন আমি ভাবলাম আমার কিন্তু পাওনা হয়ে গেছে উনিশশো তিরাশি সনে আপনারা জানেন এরশাদ সাহেব ক্ষমতা দখল করেন এবং সামরিক আইন জারি করেন তখন আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করতাম তারা আমরা এর সাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হই এবং উনিশশো তিরাশিতে চোদ্দোই আগস্ট আমি এরশাদ বিরোধী আন্দোলনে জেলখানায় গ্রেপ্তার হই গ্রেপ্তার হয়ে জেলখানায় থাকি এবং জেলখানায় গিয়ে আরাক যারা জেল খেটেছেন তারা বলতে পারবেন জেল খাটা কত কষ্ট আমরা যারা ছাত্র অবস্থায় খাটে খেটেছি সকালবেলা দুইটা রুটি আর তিনটা কম্বল দুইজন দুপুরে ভাত রাতে রুটি এই তেইশ দিন তারপর মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো সালে আজকে শেখ হাসিনা উনি যখন দেশে আসেন এটা তিরাশিতের ঘটনা উনরা কলা ভবন থেকে বক্তৃতা করলেন কাজী জাফর মরহুম নেতা বক্তৃতা করলেন তৎকালীন ডাকসুট জিএস জিয়াউদ্দিন বাবলু বক্তিতা করলেন সবাই বক্তৃতা করলেন সবাইয়ের বক্তৃতা একটাই কথা কোনো ছাত্রবন্দী হলে জ্বলবে আগুন ঘরে ঘরে আমরা তেইশ দিন জেলে কোনো বাড়িতে একটা আগুন দেখলাম না আর ওই যে আপনারা পুরানো জেলখানা যেটা ছিল ওই জেলখানার মধ্যে আপনি করবেন কি যারা জেলের অভিজ্ঞতা সন্ধ্যা হলে লক আপ করে দেয় গুনে গুনে এরকম গুনে কয়জন আছে আবার সকালে বের ঘরার পর গনে আর ওই যে খন্দকার মুস্তাক সাহেবের বাড়ির ওই পাশ থেকে এক ছেলে ও করছে কি ঘুরি ওড়াচ্ছে ছাদের উপর থেকে তো ঘুরিটাই সেইভাবে পড়ছে পড়ার পরে ওই মেডিকেলে থাকি আমরা তো বলে উঠছে কে এই চোর ভাই চোর ভাই ঘড়িটা ওই ঘড়িটা উপরে ফালাই দেন তো আমরা বললাম যে রাজনীতিবিদ আমরা দেশ শাসন করবো দেশের শোষণহীন সমাজ কায়েম করবো আর আমরাই আজকে হয়ে গেলাম চোর ভাই চোর ভাই তো বললাম যে এই চোরের রাজনীতি আর করব না আর কয়েকদিন পরে আমাদের বন্ধু আমাদের সহকর্মী যিনি একসময় ডাকচোর নেতৃত্ব দিয়েছেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু উনি মাই ডিয়ার কান্ট্রিম্যান উনার সাথে গিয়ে উনি হাত মিলাইলেন যাই মন্ত্রী হয়ে গেলেন এই হলো ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা ভর্তি হই আমরা যারা দরিদ্র মেধাবী ছেলে যারা গ্রাম থেকে আসি সহজ সরল বক্তৃতায় ভুলে যাই আর লাশ হয়ে বাড়িতে ফিরি তাই জেল থেকে বের হয়ে পড়লাম যে আর রাজনীতি নয় একটা কিছু করতে হবে তাই শুরু করলাম তখন শ্রীলঙ্কায় গার্মেন্টস একটার পর একটা বন্ধ হয়ে যায় অনেক এথনিক প্রবলেম আমি কয়েকজনে মিলে আমরা একটা গার্মেন্টস শুরু করলাম একুশটা মেশিন নিয়ে সেই যে যাত্রা অনেক কঠিন আজকে সব বলে ফেললে আপনারা সামনের বছর কেউ আসবেন না বাকিটা সামনের বছর বলবো তাই অনেক সময় লাগবে এগুলো বলতে সামনের বছর আপনাদের কাছে আমি কথা দিচ্ছি আমি খুব আনন্দিত যে এত লোক সারা বাংলাদেশ থেকে এসছেন আপনারা একজন বিনিয়োগকারী হতে চাচ্ছেন কর্মসংস্থান করতে চাচ্ছেন আপনাদের সাথে আমি আসি এবং থাকব এবং আপনাদেরকে পৃষ্ঠপোষকতা করার জন্যে আপনাদের জন্য ব্যাংক লোন থেকে শুরু করে ব্যক্তিগতভাবে যে কোনো পর্যায়ে আমার কাছে আসেন আমি চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়াতে আর একটা উপদেশ আপনাদেরকে দেব সেটা হলো আমার ভীষণ থাকতে হবে ভীষণ আমি কোথায় যেতে চাই এইটা আগে লক্ষ্য স্থির করতে হবে যে আমার ভীষণটা কি আমি যেতে চাই কোথায় তাহলে যাওয়াটা হয়তো কেউ সাত দিনে যাবেন কেউ হয়তো এক মাসে যাবেন কেউ তিন মাসে যাবেন কেউ ছয় মাসে যাবেন কিন্তু যেতে পারবেন সেইভাবে পরিকল্পনা করতে হবে আর মানুষের মাঝে বিশ্বাস অর্জন করতে হবে বিশ্বাস বিশ্বাসটা কি আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম আমরা এক একটা রুমে চারজন পাঁচজন থাকতাম ওই সময় ছিল দুইটা তিনজনের ফ্লোরে ঘুমাইতাম আর একজনের পকেটে যদি পাঁচ টাকা থাকতো ওই পাঁচ শেয়ার করতাম এইটা টাকাটা মনে হয়তো একজনের আছে ওটা সবাই এই জিনিসটা ছয় রকম বন্ধুত্ব তৈরি করতে হবে ওই রকম কমিটমেন্ট বন্ধুত্ব চাই বন্ডিং চাই যে একজন আরেকজনকে বিশ্বাস করি আরেকজন উপর নির্ভর করি একজন আরেকজনকে ল্যাং মারানোর চেষ্টা করি এই রকম করে একটা টিম তৈরি করব ভীষণ টিম এবং ওইভাবে পরিকল্পনা করে আগাইলেই আপনি আমি সাকসেসফুল হইতে পারবো কিন্তু কখনো হতাশ হবেন না প্রবলেম আসবে কিন্তু প্রবলেমকে সলভ করতে হবে আগাইতে হবে অভিজ্ঞতা নিতে হবে অভিজ্ঞতা নিয়ে নিয়ে আগাবেন আর সামনের বছর আমি পুরা এক ঘন্টা আমার জীবনের আমার বন্ধুদের জীবনের সমস্ত অভিজ্ঞতা বিনয় করব। এর মধ্যেও যদি কোনো সমস্যা থাকে কোনো আমি বিভিন্ন ব্যাংকের সাথে সম্পৃক্ত আছি আমি এখনও বিভিন্ন ট্রেডার সাথে যুক্ত আছি ইন্স্যুরেন্স কোম্পানিতে আসি যদি আমি ব্যক্তিগতভাবে কারো কাজে লাগে আমার কাছে আসবেন সব আপনাদের সবাইকে সবার মঙ্গল কামনা করে সবাই আমার বক্তব্য ধৈর্য ধরে শুনেছেন আমাকে আমন্ত্রিত করেছেন আমাকে আনন্দিত করেছেন যে সম্মানিত করেছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি খোদা হবে আমাকে হ্যাঁ এইটা খুব সহজ বলছেন আমাকে তো সহসে যেতে পারবেন না তাহলে আপনারা একটা কাজ করেন এই আমাদের যে উদ্যোক্তা প্রেসিডেন্ট সাহেব আমার বন্ধু মানুষ আমার ছোটো ভাই তার সাথে করে করেন আমার অফিসে আপনাদেরকে নিয়ে গ্রুপ করে করে লাঞ্চ করবো আর বক্তৃতা শোনাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ